সুপ্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমি আজ লাইভে আছি তোমাদের সাথে, প্রশান্ত কুমার শাহ, সহকারী শিক্ষক, মহাজন ঘোষের মাধ্যমিক বিদ্যালয়, কালিয়ান রায়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজ যে বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে ষষ্ঠ শ্রেণীর বিষয় গণিত এর অনুশীলনী 1.3। গত ক্লাসে আমরা 1.3-এর গস সম্পর্কে আলোচনা করেছিলাম, বিস্তারিত আলোচনা করেছিলাম কিভাবে গস করতে হয় এবং গস কত পদ্ধতিতে করা যায়। আমরা তার এই ধারাবাহিকতায় আজ বইয়ের কিছু সমাধান করার চেষ্টা করব। বইয়ের একের কর এবং খ মৌলিক গুণনীয়কের সাহায্যে গস আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে দেখি গস করার চেষ্টা করি। নাম্বার এক এক ক, তো এখানে 144, 240, 612 কে মৌলিক গুণ নিয়োগে বিশ্লেষণ করে পাই, করে পাই 140টা আমাদের মৌলিক গুণনীয়কগুলো বের করতে হবে, যেমন 2 দিয়ে 7 গুণে 72, 2 দিয়ে 3 গুণে 6, 12 6 গুণে 12, 2 দিয়ে 18 গুণে 36, 2 দিয়ে 9, 3 দিয়ে 3 তারিখে 9, আমাদের আবার 3 দিয়ে 1। তদ্রূপ 240 এর মৌলিক গুণনীয়কগুলো বের করতে হবে, 2 অক্ষে 2, 120, আবার 2 দিয়ে যায় 60, 2 দিয়ে যায় 30, 2 দিয়ে যাবে 15, এখন আর 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যায় 15, 5 দিয়ে 1, 612 একে আমরা দেখি ভাগ করে 2 দিয়ে 3 গুণে 6, 0 6 306, আবার 2 দিয়ে 3 153, এবার 3 দিয়ে যাবে 53, 3 অক্ষে 3, 3 দিয়ে যাবে 357, 17 দিয়ে 1। এখানে 144 এর মৌলিক গুণনীয়ক গুলো 1 2 3 4, 4 2 2 3 3, ঠিক এমনি ভাবে 240 এর মৌলিক গুণনীয়ক গুলো 2 কয়টা? 1 2 3 4টে, 1 2 3 4, 3 একটা 5, 612 এর মৌলিক গুণনীয়ক 2 দুটো 3 দুটো, 17টা। এখন আমরা দেখব 144, 244 এবং 612 এর মধ্যে সাধারণ মৌলিক গুণনীয়ক। এর আগে আমি তোমাদের ক্লাসে বুঝিয়েছি সাধারণ মৌলিক হচ্ছে কি, যে মৌলিক গুণনীয়কটা মৌলিক কমন থাকবে, অর্থাৎ যে সংখ্যা হয়েছে সাধারণ মৌলিক গুণনীয়ক। 144, 240 এবং
612 এর সাধারণ মৌলিক গুণনীয়ক সমান সমান আমাদের এখানে দুটা, এখান থেকে দুটা দুই, এখান থেকে দুটা দুই কমন আছে দুই, তো এবার দেখি তিন